প্রিয় বন্ধুরা, আমি সাইফ মম। সাইফ মম চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার সাত বাগানের কিছু গাছ এবং কুইশাকের গাছ থেকে কিভাবে ফুল সংগ্রহ করবে বা ফুল তৈরি করবে, ভিসি তৈরি করবে, সেটাই মূলত শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। এটা আমার মূলত ব্লগ চ্যানেল, তো আমি মাঝে কিছু রান্নাবান্নার ভিডিও শেয়ার করেছিলাম, যে কারণে এই গাছের ভিডিওগুলো দিতে পারিনি। কারণ যেহেতু বর্ষার মৌসুমে আমি খুব একটা সাত বাগানে সময় দিতে পারিনি, গাছ লাগাতে পারিনি, খুবই খারাপ অবস্থা ছিল। এখন যেহেতু শীতের মৌসুম এসে গেছে, তো সেই জন্য আমি একটু আটটু করে শুরু করেছি, বা একটু আটটু করে তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো ব্লগ চ্যানেলে মূলত সব কিছুই দেখানো যায়, তো আমি ঘুরাঘুরি এবং রান্না বান্না, আমার গাছ সবই শেয়ার করি। তোমরা আমার বেশিরভাগ বন্ধুরাই গাছ দেখেই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সেই জন্য সেই বন্ধুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর যারা আমার চ্যানেলে এখন নিউ, তারা আমার ভিডিও দেখে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভালো না লাগলে করার দরকার নেই, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেড বাটনটা প্রেস করে রাখবে। এতে করে যে কোনো সময় যে কোনো ভিডিও দিন নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর ভিডিওটা বেশি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সাত বাগানের কিছু টমেটো গাছ আরও আছে, অন্য আরেকদিন শেয়ার করব। এবং আমার বরই গাছে প্রচুর বরই ধরেছে, মাশাল্লাহ করে অনেক ফুল এসেছে, এবং ছোট বড় অনেক বড়ই কিন্তু এসেছে। তো যাই হোক, মোটামুটি শেষ পর্যন্ত থাকলেই হয়, কিন্তু ঝরে যায় আবার পাখিতে খেয়ে ফেলে। তো আমি আজকে আমরা পুঁই শাক অনেকেই পছন্দ করি, কিন্তু পুঁই শাক সম্বন্ধে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে পুঁই শাকের গাছ শুধু গ্রীষ্মকালেই হয়। আসলেই এটা গ্রীষ্মকালে হয়, ঠিক আছে, তুমি যদি লতা পাতা আগাডুগা খেতে চাও তাহলে গ্রীষ্মকালের জন্য এটা বেটার, কিন্তু তুমি যদি গাছের পুঁই শাকের গাছের ফুল এবং ফল খেতে চাও বা বীজ রাখতে চাও, তাহলে ওই গাছটাকে তোমরা বাঁচিয়ে রেখে দিতে পারো। গাছের ডালপালা আগা ডগা খাওয়ার পরে বাকি যে শাখা প্রশাখাগুলো বের হবে, মানে যে ডালপালাগুলো বের হবে, সেটা আর কাটবে না, সেটা রেখে দিবে তোমরা শীতের মৌসুমের জন্য। তখন ওই অবস্থাতে ওই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফল আসে। তোমরা যদি বীজের জন্য রাখতে চাও তাহলে একেবারে লাল টকটকে হয়ে যাওয়ার পর তখন সংগ্রহ করবে, আর যদি খেতে চাও তাহলে ফল এবং ফুলগুলো খেয়ে নেবে, একটু শক্ত হওয়ার পরে খেয়ে নিলেই হবে। এটা একটা সিম গাছ, এটাকে আমি নিচের থেকে উপরে ছাদের দিকে এইভাবে করে উঠিয়ে দিয়েছি। একটা ফুল এসেছে, আর অবশ্য ফুল আসে নাই, তো একটু দেখিয়ে দিলাম আর কি তোমাদের। তো দেখো, এটা আমার সফেদা গাছ, সফেদা গাছটাও একটু দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, সফেদা অনেক ধরে। সফেদা গাছ এমন একটা গাছ, যখন তোমরা লাগাবে দেখবে যে প্রচুর ফল আসবে, প্রচুর, সারা বছর এই ফলটা ধরে, এক খাবে এক ধরবে, এক খাবে এক ধরবে। আর এগুলো থাইল্যান্ডের সফেদা, অনেক বেশি মিষ্টি হয়, অনেক মিষ্টি। এবার চলো, যেই টপিকটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। দেখো, আমার পুঁই শাক গাছ একেবারে ছোট ছোট টবে আমি লাগিয়ে দিয়েছি। এই পুঁই শাক গাছগুলো থেকে আমি কী পরিমাণে পুঁই শাক খেয়েছি গ্রীষ্মকালে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একেবারে ছোট ছোট এবং রঙের ড্রামে, তারপরে ছোট টবে 8 ইঞ্চি অথবা 5 ইঞ্চি এই ধরনের টবে আমি কিন্তু লাগিয়েছি। তো শাক লতা পাতা খাওয়ার পর ডালগুলো কেটে কেটে খাওয়ার পর এখন এই ডালগুলো বের হয়েছে। তো তোমাদের প্রতি বলার একটাই কারণ, তোমরা যখন শাক লতা পাতা খাবে গ্রীষ্মকালে তখন কেটে কেটে খেয়ে নিবে, তো যখন শীতের মৌসুমটা আসা শুরু হবে তখন আর তোমরা
শেষ বারের মতো এইভাবে ডাল ফালাগুলো আর ছাটাই করবে না, কারণ এটা রেখে দিবে তুমি যদি সেই ফুলটা বা ফলটা খেতে চাও। আমি তোমাদেরকে একটু কাছটাকে দেখিয়ে দিচ্ছি, এই ফুলটার কথাই আমি বলেছি। এটা থেকে আমরা এটাকে একেবারে মানে বয়স হয়ে গেলে যখন লাল বর্ণ ধারণ করবে তখন নিয়েও কিন্তু আমরা বীজের জন্য রাখতে পারি। তো দেখো একদম ছোটো ছোটো লগে টবে লাগিয়ে দিছি, কী পরিমাণে ফুল আসতেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন কিন্তু আর পাতা তেমন হবে না, শুধু ফুলে ফলে ভরে যাবে, ফল বলো আর ফুল বলো। আর এগুলো যখন আরেকটু আরেকটু পরিপক্ক হবে, মানে আরেকটু বড় হবে, তখনই রান্না করতে পারবে। এই ফুলটা মানে পুঁইশাকের ফুল বলো আর পাতা বলো, এটা যখন শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আহ কী যে মজা, সেই রকম লাগে, এত টেস্টি হয়, এত ভালো লাগে। তা আমি সেই উদ্দেশ্যে এটাকে রেখে দিয়েছি, শীতকালে এই গাছটা হবে। দেখো এখনও বাড়তেছে, কিন্তু মানে একটু ঘরোয়া জৈব পদ্ধতিতে একটু সার টার প্রয়োগ করলেই কিন্তু হয়ে যায়, খুব একটা যে যত্ন করতে হয় তেমন কিন্তু না। প্রচুর পরিমাণে ফুল এসেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। মাশাল্লাহ করে ফুলে একদম ভরে গেছে গাছটা, আরও হবে, আরও মানে শীত যেহেতু বাড়তেছে সামনে, আরও প্রচুর ফুল হবে। আর যেগুলো আগে হয়ে গেল এগুলো আর একটু শক্ত হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, তখন এগুলো উঠিয়ে রান্না করে খেতে পারবে এইরকম। তো তোমরা চাইলে নিজেরা বারান্দায় ব্যালকনিতে অথবা যে কোনো জায়গায় খালি জায়গায় লাগিয়ে দিতে পারো, খুব একটা মাটি এবং যত্নের প্রয়োজন হয় না, সারেরও প্রয়োজন হয় না। এইভাবে শাক লতা পাতা খেয়ে আবার তোমরা শীতের মৌসুমে এইভাবে বিছিয়ে খেতে পারো। তারপরে এটা আবার বীজের জন্য রাখা যায়। কী পরিমাণে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্টে জানিও, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার এই পুঁইশাকের ডাল থেকে কীভাবে চারা তৈরি করতে হয়, তারপরে পুঁইশাক গাছকে কীভাবে ডাল কেটে কেটে খাওয়ার পরে গাছ আরও গ্রো হয়, এই সব ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা চ্যানেলটা একটু চেক করলেই বুঝতে পারবে, দেখতে পারবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো পুঁইশাকের চারা নিয়ে বা গাছ নিয়ে বা ডালপালা থেকে কীভাবে করতে হবে সব ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে বেশি না, চার পাঁচটা টব আছে, এই টবের ভিতরেই আমার প্রচুর হয়। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।